শিবপুরে নির্বাচন বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে পুটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারাচর এলাকায় এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটিতে নেতৃত্ব দেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও জাকির হোসেন মোল্লা। এ সময় সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহেদ, মুকুল সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, পুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার শাকিল সহ শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।